ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সামনে একটি লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই আসছে রাখি বন্ধন উৎসব, তাই আপনারা কিন্তু বাড়িতে এটা অনায়াসে বানিয়ে দাদা বা ভাইদের খাওয়াতে পারেন। যেসব বন্ধুরা প্রথম থেকে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন, সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই লাড্ডুর রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি। সুজি দিয়ে এই লাড্ডুটা তৈরি করার জন্য প্রথমে আমাকে সুজিটাকে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি এই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে কোনো পরিমাণ বুঝে এই সুজিটা নিয়ে নেবেন। আমি এখানে এই এক বাটি সুজি নিয়েছি, সুজিটা এখানে দিয়ে দিলাম। আর ঠিক একই এক বাটি আমি এখানে দুধ নিয়েছি। এই দুধটা জ্বালিয়ে ঠান্ডা করা আছে। এখানে অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন, গরম দুধ ব্যবহার করলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। তাই এখানে জ্বালানো দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই দুধটাকেও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে মিশিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে, তার কারণ আমরা জানি সুজিটা একটু ফুলে যায়। এখানে দেখছেন অনেকটা পাতলা আছে, এটাকে 10 মিনিট পর রাখলে এটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিট রেস্টে রাখছি। সুজিটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন সুজির মিশ্রণটা অনেকটা শুকনো হয়ে এসেছে, মানে দুধটা টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব এই 1 চামচ গুঁড়ো চিনি। আপনারা যদি এখানে গুঁড়ো চিনির পরিবর্তে গোটা চিনি ব্যবহার করতে চান, তাহলে যে সময় দুধটা দিয়ে সুজিটা ভেজানো হয়েছিল সেই সময় চিনিটা দিয়ে দেবেন, তাহলে চিনিটা এর সাথে মিশে যাবে। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে আমি চিনির গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তাহলে পরবর্তী পর্যায়ে যাচ্ছি। গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এই সুজির মিশ্রণটা থেকে ছোট ছোট করে নিয়ে আমি ভাজা করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটা ভেজে নিতে পারেন। এটা কোনো শেপেই করতে হবে এমন কোনো মানে নেই, আপনারা ছোট বড় যেভাবে খুশি এটাকে ভেজে নেবেন। এজন্য অবশ্যই সাদা তেল ইউজ করবেন, আর আপনারা যদি চান তাহলে এটাকে ঘিতেও ভাজতে পারেন। আমি এখানে সাদা তেলই ইউজ করছি। এভাবে আমি সমস্ত সুজির মিশ্রণগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে এই সমস্তটাকে এরকম হালকা আঁচে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এটা প্রায় ভাজা হয়ে এসেছে, আরেকটু ভেজে নিতে হবে। এইভাবে আমি সমস্তগুলোকে হালকা বাদামি করে ভেজে এপিটপিট করে তুলে নেব। সুজির যে পকোড়াগুলো আমি ভেজেছিলাম সেগুলো আমি এরকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি, তার কারণ এটা আমাকে ব্লেন্ড করতে হবে। সেই কারণে আমি এটাকে আরেকটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি। এভাবে এই সুজির বড়াগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি একটু পালস মোডে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এভাবে সমস্ত সুজিটাকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার পরের ধাপটা শুরু করছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে এক বাটি জল দিয়ে দিয়েছি। এই বাটি এক বাটি জল আমি দিয়েছি, আর দিচ্ছি এক বাটি চিনি। এবার এটাকে দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনিটাকে ভালো করে মিশতে হবে। এটা এক তার বা দু তার ওরকম শিরা করার দরকার নেই, শিরাটাকে একটু ঘন হতে হবে। তাহলে আপনারা দেখলেন আমি কিন্তু একই বাটি ইউজ করছি। যে বাটি এক বাটি আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি আমি দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ওই বাটিরই এক বাটি চিনি দিলাম এবং ওই বাটির এক বাটি জল আমি দিলাম। আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য অরেঞ্জ ফুড কালার।
এটা দিলে লাড্ডুর কালারটা দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ইয়েলো ফুড কালারও ইউজ করতে পারেন, আর যদি মনে করেন কোনো কালার ইউজ করবেন না তাতেও কোনো ক্ষতি নেই, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি একটা চিনির ঘন শিরা তৈরি করে নিচ্ছি জাল দিয়ে। চিনির শিরাটা চিনিটা একদম গলে গেছে, চিনির শিরাটা ফুটছে, এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এলাচ গুঁড়ো। এখানে আমি 3-4 এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এটাকে দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চিনির রসটা একটু গাঢ় হওয়া অবধি ওয়েট করছি। চিনির এই শিরাটা কিন্তু অনেকটাই চটচটে হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন বেশ চটচটে হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এই সুজির এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমি ভালো করে এই চিনির শিরার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আমি গ্যাসটাকে বন্ধ করি, আমি এবার এই ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা দেখুন অনেকটাই জমে এসেছে, এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চারমগজগুলো। আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, আজকে আমার ঘরে কোনো ড্রাই ফ্রুটস সেভাবে ছিল না, সে কারণে আমি দিইনি। এটাকেও আমি সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই, তবে এই চারমগজটা দেবেন, আর চাইলে ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন। এবার এই সমস্ত গুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু। এটা অনেকটাই ঠান্ডা হয়েছে, মানে এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, তবে হাত দেওয়া যাচ্ছে, একদম ঠান্ডা হয়ে গেলেও হবে না। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজির এই মিশ্রণটা এবার অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, দেখুন হাত দেওয়া যাচ্ছে। এবার এখান থেকে ছোটো ছোটো করে লাড্ডুর আকারে গড়ে নিতে হবে। আপনারা চাইলে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, আমি ভুল করে ফেলেছি, ঘি লাগালে এটা হাতে এভাবে লাগবে না। এভাবে গোল গোল করে কিন্তু একটা লাড্ডু তৈরি। তাহলে এভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে করে নিচ্ছি। সুজির তৈরি লাড্ডুটা পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলেন, বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু অনায়াসে আপনারা এই মিষ্টিটি বা লাড্ডুটি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে এই সামনেই আসছে রাখি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust.